নমস্কার, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজ আমি সবার প্রিয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো ফুচকা। যে ছোট কাপে আমরা চা খাই সেই কাপের পরিমাণে আমি 2 কাপ সুজি নিয়ে সেটাকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো মতো সুজিগুলো ফুলে গেছে, বাদ বাকি যে জলটা ছিল সেটাকে আমি বাদ দিয়ে দিলাম। এবার এটার মধ্যে আমি ওই একই কাপেরই 3 কাপ পরিমাণে ময়দা নিচ্ছি। তো অল্প অল্প করে দেব আর মাখাতে থাকবো এরকমভাবে। এটার মধ্যে আর কিচ্ছু দেওয়া লাগবে না, শুধু সুজি আর আটা দিয়ে এটা আমি তৈরি করছি ডোটা আর কি। তো এটাকে খুব ভালো মতো আমি মাখিয়ে নিলাম এবং খুবই নরম স্পঞ্জি হয়, তো অতটাও নরম রাখবো না, একটুখানি শক্ত যাতে থাকে এরকমভাবে রাখবো, যেমন রুটি করার জন্য ময়দা আমরা মাখাই ওরকমভাবে। তারপর ওটাকে আমি 3 ঘন্টার জন্য রেখে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে। আর এখানে আমি কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, যেটাকে ভালো মতো আমি রসগুলো বার করে নিচ্ছি আর বীজগুলোকে ফেলে দিব। অবশ্যই কিন্তু পাকা তেঁতুল নিতে হবে, তাহলে ভালো মতো রসগুলো বেরিয়ে আসবে। এরপর ভালো খাওয়ার জল আর কি কিছুটা দিয়ে দিলাম, যে পরিমাণে জলটা বানাবো সেই পরিমাণে কিন্তু নিতে হবে। আর এটার মধ্যে দিয়ে দিলাম চাট মশলা 2 চামচ পরিমাণে, 1 চামচ পরিমাণে লবণ আর অর্ধেকটা লেবুর রস দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এটার মধ্যে কিছুটা ধনে পাতা। তারপর এটাকে একটু মিক্স করে নেব ভালো মতো চামচ দিয়ে। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 2 চামচ পরিমাণে। তো জিরে গুঁড়োটা অবশ্যই দিবে, মানে ভাজা জিরে গুঁড়ো, সেটা স্বাদ আর গন্ধ কিন্তু একদমই আলাদা হয়। জিরেটাকে প্রথমে একটুখানি ভেজে তারপর গুঁড়ো করে নিলে রেডি হয়ে যায়। আর এখানে আমি আলুটাকে মাখিয়ে রেখেছি, এটার মধ্যে আমি প্রথমে পেঁয়াজ আর কাঁচা বাদাম আর ধনে পাতা দিয়ে দিলাম। এবার এটাকে মাখিয়ে নেব। আলুটার স্বাদের জন্য কিছু মশলা এখানে দিয়ে দেব। তো প্রথমে দিচ্ছে স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দেব চাট মশলা প্রায় 1.5 চামচ পরিমাণে, এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো 1.5 চামচ পরিমাণে, পানিপুরির মশলা যেটা পাওয়া যায় প্যাকেটে দোকানে কিনতে, তো সেটা আমি কিছুটা আমি এখানে অ্যাড করে দিলাম যাতে টেস্টটা একটু ভালো হয়। এবার এটাকে খুব ভালো মতো আমি মাখিয়ে নেব। আর মটর সেদ্ধ আর ছোলা সেদ্ধটা আমি দিলাম না, তার কারণ একদম পুরো মেখে যেত, সেই জন্য এটা মাখিয়ে নেওয়ার পর লাস্টে আমি মটর আর ছোলা সেদ্ধটা অ্যাড করে দিয়ে হালকাভাবে একটু মাখিয়ে নেব। তো অবশ্যই তোমরা আলুতে পেঁয়াজ আর এই কাঁচা বাদামটা দিয়ে খেও, দারুণ লাগে খেতে। আমি জানতাম না, এক জায়গায় খাওয়ার পর তারপর আমার খুব ভালো লেগেছিলো, সেই জন্য আমিও এখানে ব্যবহার করলাম পেঁয়াজ আর বাদামটা। এবার আমি মটর আর ছোলা সেদ্ধটা দিয়ে হালকা করে মাখিয়ে নিলাম। তো আমার ডোটা রেডি হয়ে গেছে, আমি প্রায় 3.5 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। কেমন নরম সফট হয়েছে দেখুন। এবার এটাকে আমি শুকনো ময়দা দিয়ে ভালো মতো বেলে নেব, আস্তে আস্তে বেলবো, খুব তাড়াঘোড়া করার দরকার নেই। আর এটাকে পাতলা করে বেলে নিতে হবে যাতে খুব মোটা হয়ে না থাকে। এরকমভাবেও বেলে নিতে পারেন, কিংবা আপনারা ছোটো ছোটো লেচি কেটে তারপর লুচির মতো ছোটো ছোটো করে বেললেও পারেন। তো এটাকে এভাবে আমি বেলে নিলাম। এরপর আমি একটা চায়ের কাপ নিয়েছি, সেটা দিয়ে আমি এটাকে গোল গোল করে কেটে নেব, ঠিক এই রকমভাবে। তারপর বাদ বাকি দিকের সাইডেরগুলো এগুলোকে তুলে নিতে হবে, আর এই ছোট ছোট যে লুচির মতো হয়ে গেছে ওইগুলোকে তুলে নিয়ে ব্যাস তেলে ভেজে নিলে রেডি হয়ে যাবে আমাদের ফুচকা। তো এটা এরকমভাবে করতে পারেন, কিংবা ছোট ছোট লেচি করে করলে একটু বেশি সুবিধা হয়। তো যেটাতে বেশি সুবিধা হবে সেটাই করো। এরপর আমি একটা থালার মধ্যে এরকমভাবে সাজিয়ে নিচ্ছি আরও কটা বেলে নিয়ে, তারপর একটা একটা করে ভাজবো। আর এইরকমভাবে তুলতে গিয়ে কিছুটা টান পড়ে ট্যাডা বেঁকা হয়ে যায়। তো যাই হোক, এবার তেল আমাদের গরম হয়ে গেছে, তেলটাকে আমি একদম ফুটন্ত অবস্থাতেই দিতে হবে। আর এটাকে লাল করে ভেজে নিতে হবে, হালকা করে ভাজলে কিন্তু চুপসে যাবে, সেজন্য কড়া করে ভেজে নিলে একদম ফুলে থাকবে এবং কড়মড়ে হয়ে থাকবে অনেকক্ষণ পর্যন্ত। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর বালিশের মতো ফুলে যাচ্ছে, তো এটাকে প্রায় 2 মিনিট মতো ভেজে নিলে রেডি হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে এখন, হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়েছিলাম আর মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এগুলোকে ভেজে তুলে নিচ্ছি। তো এরকমভাবে আমি সবকটা ভেজে নেব, সবকটাই যে ফুলবে এর কোনো মানে নাই, কিছু কিছু পাপড়িগুলো আর কি ফুলে না,
যেগুলো আমরা ফুচকার দোকানেও দেখি অনেক পাপড়ি রাখা থাকে, তো অনেক পাপড়িগুলো এরকমও হয় যে ফুলে না, আবার কিছু কিছু আবার বেশিরভাগই অনেকগুলো ফুলে যায়। তো এরকমভাবে অবশ্যই করবে, তোমাদেরও ফুলবে, তোমরা বাড়িতে নিয়ে থেকে ফুচকা বানিয়ে হেলদিভাবে বানিয়ে খেতে পারবে। আর এটার আওয়াজটা জাস্ট দেখো কত সুন্দর করকরে হয়েছে। তো রেডি হয়ে গেছে আমার ফুচকা, আমি তো এনজয় করছি, তোমরাও এরকমভাবে বানিয়ে এনজয় করো। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করো, একটা কমেন্ট করেও জানাতে পারো, তাহলে আমার খুব ভালো লাগবে। আজকে এখানে শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।